হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে অ্যাক্টিভিটি মূলত তাদেরই জন্য যারা ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চায়, তাদের জন্য। তো ইনকাম করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়, পেজ লাগে, প্রোফাইল লাগে, সব কিছু লাগে। তাই জন্য আমরা আজকে ফেসবুক পেজ তৈরি করব, কীভাবে তৈরি করব এবং প্রফেশনালভাবে কীভাবে তৈরি করব তা সব কিছুই আমি বিস্তারিত জানাচ্ছি। তো যারা ভিডিওটি আজকে প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি বন্ধুদের সাথে শেয়ার করতে চাও তাহলে শেয়ার করে সবার কাছে শেয়ার করে দিবে। তো আজকে ভিডিওটি আজকে কীভাবে পেজ তৈরি হবে তার সব কিছু আমি বলবো, অল ডিটেলস। তাই আগে আমি ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে যাবো। ফেসবুক অ্যাপ্লিকেশানে আসার পর এখানে থ্রি দেখতে পাচ্ছ, থ্রি লাইন আছে, থ্রি লাইনে এসে এরকম থাকবে। তো এখানে এসে যে পেজে আছে, পেজে ক্লিক করবে। পেজে ক্লিক করার পর এখানে যদি তোমার পেজ থাকে এরকম থাকবে, কিন্তু যদি নতুন পেজ আবার প্রফেশনালভাবে ক্রিয়েট করতে চাও তাহলে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। তো আবার দেখিয়ে দিচ্ছে যে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেসে আনবে, বা ওখানে ক্লিক করার পর এখানে পেজে তোমরা কি নাম দিতে চাও তা পেজের নামটি সিলেক্ট করে দিবে। তো আমি এখানে লিখব রহিন টেকনোলজি, তো নেক্সট করে দেবো। তো নেক্সট করার পর এখানে তোমাদের কোন ক্যাটাগরিতে তুমি ভিডিওটি আপলোড করতে চাও তা সব এখানে তোমাদেরকে দিতে হবে। তো আমার এখানে টেকনোলজি, তাই আমি টেকনোলজি সিলেক্ট করে দিলাম। যা যা ক্যাটাগরি সেটা তোমরা সিলেক্ট করে নিবে। ইনফরমেশান টেকনোলজি দেখতে পাচ্ছ, তো এটা আমি সিলেক্ট করার পর ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোড হবে, তারপরে নেক্সট করবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর যদি তোমাদের দোকানদানি হয় তাহলে এখানে সব কিছু অ্যাড্রেস দিতে হবে, আর কখন খোলা কখন বন্ধ, কিবার কিবার খোলা সব কিছু এখানে দিতে হবে, অল ডিটেলস। তো এখানে যদি তোমরা বিও মানে বিওতে কিছু লিখতে চাও তাহলে লিখে দেবে, যে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে বিও লিখে দিবে। তো আমি এখানে কিছু লিখছি না, বা যে কোনো একটা কিছু লিখবো, যে টেকনোলজি রহিন, রহিন বা যে কোনো একটা, তোমরা যে কোনো ওয়েবসাইট দিতে পারো। তো আমি এখানে একটি ইউটিউব, ইউটিউবের একটি ওয়েবসাইট দিয়ে দিলাম। এখানে দেখো যদি ইউটিউবের হয় তাহলে টিক মার্ক উঠে যাবে, সবুজ গ্রিন কালারের টিক মার্ক দেখতে পাচ্ছ। তো ইমেল এখানে যদি তোমরা দিতে চাও তাহলে ইমেলটা অবশ্যই দিয়ে রাখো। তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ইমেলটা দেওয়ার পরে টিক মার্ক হয়ে গেছে। এবং এখানে ফোন নাম্বার যদি তোমরা দিতে চাও তাহলে অবশ্যই ফোন নাম্বার তোমরা তার সিলেক্ট করে দিবে। বাড়ির যদি অ্যাড্রেস দিতে চাও তাহলে বাড়ির অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিবে। তো আমি এখানে কিছু দিচ্ছি না, এখানে যদি তোমাদের কোন সিটি হয় বা টাউন বা সিটি তোমাদের দিয়ে দেবে। জিপ কোড মানে পিন নাম্বার, পিন নাম্বার আমাদের যেমন 72 11 56, তো তোমাদের সেটা দিয়ে দেবে। যদি তোমার কোনো এমনি যদি পেজ খুলতে চাও তাহলে নোট অ্যাভেল হাওয়ার্স দিয়ে দেবে, এবং যদি কোনো তোমাদের দোকানদারি থাকে তাহলে এখানে অলওয়েজ ওপেন এগুলো সব দিয়ে দেবে। তো নেক্সট করে দিবে এগুলো সব পূরণ করার পর। তো নেক্সট করার পর দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট করার পর এই যে তোমাদের সম্পূর্ণভাবে পেজ তৈরি। তো এখন এখানে অনেক কাজ বাকি আছে, কাজ বাকি আছে বলতে এখানে এডিটে যাবে, এডিট অ্যাকশান বাটন, অ্যাকশান বাটনে তোমরা কী লাগাতে চাও তো এগুলো সব ক্রিয়েট করতে হবে। তোমরা যদি তো দেখালাম, যদি বাসের কন্ট্রাক্ট, ইউটিউবের ভিডিও, কিছু যদি জিনিস এগুলো, রেস্টুরেন্ট, গেম যদি গেম প্লে হয় তাহলে গেম প্লে, পাশে যে কোনো টিকিট যদি পাওয়া যায় আপনাকে টিকিট পাওয়া, যদি সেরকম হয়, আর যদি কোনো মাল বিক্রি করতে হয়, ভিউ সব, রেস্টুরেন্ট থেকে যদি খাবার অর্ডার মানে দিতে চাও তাহলে কিন্তু খাবার অর্ডার এবং তার ওয়েবসাইট লাগবে, সাইন আপ, এগুলো কিছু দরকার নেই। আমি ক্যান্সেল করে ব্যাকে চলে যাচ্ছি, যাদের দরকার অবশ্যই করে নেবে। দিয়ে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে যদি তোমার ফোন নাম্বার দিয়ে তোমাদের সাইন করে দিবে, যদি করতে চাও করবে, নাহলে স্কিপ করে দিবে। স্কিপ করার পর এখানে তোমাদের যদি বন্ধুদের সাথে পেজটিকে শেয়ার করতে চাও তাহলে ইনভাইট
फ्रेंड्स के क्लिक करे एखे सबाई के एखे टिक मार्क दिए जो जन के पारे टिक मार्क दिए शेयर पेज टीके शेयर करते पारे दिए सेंड इनवाइट क्लिक कर पर नेक्स्ट कर दिवे नेक्स्ट करार पर एखे नीचे किछु करा दरकार डान कर दिवे এখন সম্পূর্ণভাবে আমাদের পেজটি রেডি হয়ে গেল। তো এখানে ক্রিয়েট করে দেবে একটি তোমাদের প্রোফাইলে নিয়ে যাবে পুরো, কিছু ওয়েট করার পর সম্পূর্ণভাবে আমাদের এবার প্রোফাইলে নিয়ে যাচ্ছে। চলে এসে দেখতে পাচ্ছ রহিন টেকনোলজি স্টার্ট ট্যুর লিখে দিবে, নেক্সট করে দিবে, সব কিছু নেক্সট করে দিবে। নেক্সট করে দিলে এগুলো তোমার চ্যানেল মানে পেজটিকে গ্রো করে দিবে, দেখতে পাচ্ছ গ্রো চিহ্ন, তাহলে গ্রো করাবে প্রতিটি মানুষের কাছে। সব কিছু আমার অর্ধেক জিনিস সিলেক্ট হয়ে গেছে বলে গুড, পেজের হেলথ মানে কীরকম কোয়ালিটি ফিক্সান সব কিছু এটাই গুড আছে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ফটো ক্লিক করতে পারবে নিজেদের, অ্যালাউ করে দিবে। অ্যালাউ করার পর এখানে সব কিছু অ্যালাউ করার পর এখানে তোমাদের তার ফটো সিলেক্ট করে দিবে। তো আমি এখানে একটা যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি, ফটো সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক কর দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে আমার এটি রেডি। এবং তোমরা কিভাবে ভিডিওটি পোস্ট করবে তাও পরে ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব, ঠিক আছে। আমার এখন কোনো পোস্ট নেই দেখতে পাচ্ছ। যদি তোমরা প্রোফাইল সেট ফটো সেট করতে চাও এখানে, তাহলে এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে ফটো সিলেক্ট ফটো করে দিবে। এবং ফটো সিলেক্ট করার পর এখানে তোমাদের তার ফটো লাগিয়ে দেবে। তো আমি এখানে একজনের ফটো লাগিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। সেভ করতে দেখতে পাচ্ছ এখানে ফটো অলরেডি সেভ হয়ে গেছে, আর এখানে সব কিছু বিস্তারিত তোমরা জানতে পারবে। এবং অন্যরা কীভাবে পেজটিকে দেখতে পাবে তা দেখতেই পাচ্ছ, এইভাবে লোক তারা পেজটিকে দেখতে পাবে। দেখো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি কোনো কিছু বোঝার যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে মেল করে জানাবেন, এবং অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কিছু জানাতে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি তোমাদেরকে ঠিক রিপ্লাই দিয়ে দেবো। আর আমার ভিডিও একটিও ফেক নয়, যে সব কিছু অরিজিনাল আর খুব সহজভাবে আমি গ্রামীণ ছেলে, তাই আমি সব কিছু প্র্যাকটিক্যালভাবে দেখাই, অন্যদের মতো ভিডিও আমি ওভাবে দেখাই না, ঠিক আছে। যদি অবশ্যই তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমার এই পেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।